গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু হানিস অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে চলে যাচ্ছি আমরা, তো কটা বাজে সেটা আর এখানে তো ঘড়ি নেই, তো এটা ওই সেই নতুন বাড়িটা, তো এখান থেকে যাচ্ছি। তো এই যে খেতে বসেছে, আমরাও খেয়ে উঠি, ওই যে মাও রেডি হয়েছে। তো আজ আর ওই লাইনটাও বলার মানে সময় নেই যে উইদাউট এনি পর্দা আজও আজকের দিন থেকে শুরু করা যাক। যাই হোক, বলার সুযোগ নেই তাও বলে দিলাম। তো চলো এবারে হচ্ছে চলে যাচ্ছি। তো এই যে সবাই রেডি, ভাই ও ভাই আমার কবে তুমি যাবে না? আচ্ছা সবাই ভালো থেকো, ঠিক আছে চলো আসি। চলো রেডি তো আছোই একদম। বাবাই ঠিক আছে, দিস ইজ আমাদের সঙ্গে চল ভাই। আসি। হ্যাঁ যাচ্ছি, আসি না, ট্রেনের খবর হয়নি এখনো, তাহলে আসি। হ্যাঁ আর যাই হোক, হ্যাঁ হ্যাঁ চলো টাটা। তো ওই যে মা আসছে, আমরা যাবো হচ্ছে ট্রেনে করে, আর আমরা চলে এসেছি। মা হচ্ছে এত স্লো ভাবে হাঁটছে মানে কি আর বলি। তো যাই হোক আসুক। আর এই যে ও হচ্ছে আমাদেরকে হাঁটতে এসছে, তো হাঁপিয়ে গেছে, এতটা হেঁটে এসছে, টোটোও ছিল না। যাই হোক চলো টিকিটটা কেটে নিই, তারপর ট্রেন আসুক, তারপর আবার অন ক্যামেরায় আসছি। তো আমরা যেই ট্রেনে যাব সেটা হচ্ছে চলে গেছে, তো আবার হচ্ছে সেই একই গল্প, টেকারে করে যেতে হবে। তো এবারে হচ্ছে টেকার স্ট্যান্ডে যাচ্ছি। তো ঢোকা মাত্রই শুনলাম প্ল্যাটফর্মে, মানে এসেই শুনলাম যে ট্রেনটা জাস্ট 2 মিনিট আগে পাস হয়ে গেছে। তো চলো এবারে হচ্ছে আবার সেই টেকার স্ট্যান্ডে যাই, সে মাঠটা হাঁটতে টাইম লাগে। তো চলে এসেছি স্ট্যান্ডে, বসি, আবারও সেম ওইভাবেই যাবো। তো এখনও কেউই আসেনি, গাড়িটা ভরুক তারপরে ছাড়বে। চলো ইভেন কি মা পর্যন্ত আসেনি, খুবই আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। তো এই দেখো মা এবারে যাচ্ছে গাড়িতে বসার জন্য, এবারে আমিও গিয়ে বসে পড়বো। আর এই দেখো আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, তো বাড়ির জার্নিটা এখান থেকেই শুরু হয়ে গেল। তো ফাইনালি বাড়ি ফিরে আসছি বেশ কিছুদিনের গ্যাপিংয়ের পর। আর এই দেখো গাড়িতে বসতে না বসতেই মার ফোন চলে এসছে, তো মা এখান থেকে গিয়ে তারপর আবার অফিসেও যাবে। আর কি বলো তো, বাড়িতে আসছি খুবই ভালো লাগছে, কিন্তু ওখানে থেকে আরও বেশি ভালো লেগেছিলো। আর সেটার কারণটা একটাই যে সারাদিন কিন্তু বাড়িতে আমার একাই থাকতে হয়, আর যেহেতু মা অফিসে যায়, তো ওখানে গিয়ে এত সবাইকে মানে কাছে পেয়েছি, এতজন মিলে গল্প গুজব আনন্দ, মানে কি বলবো, সময় যে কোন দিক দিয়ে পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তো 4 দিন একসঙ্গে ছিলাম, খুবই ভালো লেগেছে, কিন্তু কি করব, বাড়িতে তো আসতে হবেই। তো যাই হোক, যাওয়ার সময়ও কিন্তু এই রাস্তাটা দিয়ে গেছিলাম, তো চিনতে পারছো কি, মনে পড়লো? তো এই যে শালবাগান, আর এবারে দেখবে হচ্ছে এই যে টি গার্ডেনটা। তো যাওয়ার সময় কিন্তু সেম এই রাস্তাটাই ছিল, আর আসার সময় যেহেতু ট্রেনটা মিস করলাম সেই জন্য এই রাস্তাটা দিয়েই আসতে হলো। তো সেই জন্যই ভাবলাম যে একটু শেয়ার করি তোমাদের সঙ্গে, তাহলে হয়তো তোমাদের মনে পড়বে যে হ্যাঁ কিছুদিন আগেও তো যাওয়ার ব্লগটাতে দেখেছিলাম রাস্তাগুলো, তো সেই জন্যই শেয়ারটা করলাম। আর যা বলছিলাম, মনটা খারাপ লাগছে ঠিকই, কিন্তু আরেকটা জিনিস ভেবে ভালো লাগছে যে না ঠিক আছে, কিছু মাস পরে আবার যাব, আবার সবাই একসঙ্গে হবো, আবার অনেক আনন্দ করব। আর এই যে মা গঙ্গা, তো এবারে ব্রিজটা পার করছি, পার করলে আর 2-4 মিনিটের মধ্যে নেমে পড়ব। আর এই দেখো নেমেও পড়েছি, তো এবারে হচ্ছে একটা টোটো নিতে হবে বাড়িতে যাওয়ার জন্যে।
তো এই যে নিয়ে নিলাম, পেয়েও গেছি, তো এখানে অ্যাভেলেবেল থাকেই সব সময়। তো চলো এবারে বসে পড়ি। ফাইনালি চলে এসেছি, আর এবারে মা গেছে একটু দোকানে জিনিস নেবার জন্য, আর তারপর বাড়ি যাই। আমি বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর মা গেছিল হচ্ছে দোকানে, তো বাড়ি ফিরে কিছু তো রান্না করতেই হবে, তো সেটাই আর কি। তো এবারে মাও বসে নেই। তো এই দেখো নেমে পড়েছি বাড়ির গেটে এসে, আর মা যেমন টাকাটা দিয়ে দিলে, তো চলো এবারে বাড়িতে ঢুকি। আর বেশ কিছুদিন পর ঢুকছি, খুব ভালো লাগছে। চলে এসেছি বাড়িতে, আর এবারে হচ্ছে ঘরে ঢুকি, তারপর তোমাদের সঙ্গে আবার অন ক্যামেরা আসছি। 10:40 আমরা কিন্তু পৌঁছে গেছি বাড়িতে। বাড়ি ফিরে প্রথম হচ্ছে আমার কাজ বলতে পারো, সেটা হচ্ছে ঘরে ঢুকে নিয়ে টিভিটাকে একটু অন করা, আর আমার ফেভারিট 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 শো একটু দেখা। আর সেটা হচ্ছে কি সেটাও আজ তোমরা জানতে পারবে। তো অনেকটা দিন হয়ে গেল দেখতে পাচ্ছিলাম না, মোবাইলে দেখা যেত, বাট কি বলতো কোথাও গেলে কিন্তু মানে বিশেষ করে আমার ক্ষেত্রে হয় নাকি তোমাদেরও হয়, তো সেটা একটু বলো যে কোথাও গেলে গল্পে আমরা এত মত্ত হয়ে যাই, মানে কি বলবো, তখন আর ইচ্ছা হয় না যে মোবাইল নিয়ে বসে তারপর ফেভারিট যেই সব শোগুলো রয়েছে সেইগুলোকে দেখি। তো সেই জন্য সেই সব দিনগুলো তো কেটেই যায় গল্প গুজবে। তো বাড়ি ফিরেই কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় না, এবারে আমার দেখতে হবে আমার ফেভারিট শো। তো চলো আমি চ্যানেলটাকে চেঞ্জ করে নিই, তারপর দেখাচ্ছি যে আমার ফেভারিট কোন শোটা। আর এই যো এই হচ্ছে আমার ফেভারিট শো, অনেকেই বুঝে গেছো এটা কি, তো মানে আই মিন শোটার নামটা কি। আর যারা বোঝোনি তাদেরকে বলছি, এটা হচ্ছে তারক মেহতা কা উল্টা চশমা, যার হিরো এই যো মিস্টার জেঠালাল গড়া। তো এই হচ্ছে আমার ফেভারিট 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 শো বলতে পারো। তো এই সিরিয়ালটা আমার খুবই ভালো লাগে। মানে এটা হচ্ছে 2008 থেকে চলছে, 2008-এর আই থিঙ্ক 18 জুলাই, ডেটটা ঠিক বলতে পারছি না, বাট জুলাই মাস থেকে এটা শুরু হয়েছিল 2008-এ। তো তখন থেকে আরম্ভ করে আজকের ডেট পর্যন্ত এটা কিন্তু আমার কাছে বিন্দু মাত্র এটার ভালো লাগাটা কমে যায়নি। আমার প্রথম দিন যতটা ভালো লেগেছিলো আজকের দিনে ঠিক ততটাই ভালো লাগে। কিন্তু এখন একটা জিনিস মিস করি, এই সিরিয়ালের হিরোইন মিসেস দয়াগাড়া মানে জেঠালালের ওয়াইফ সে আবার নেই আর কি, তো সেই জিনিসটা একটু কমতি কমতি মনে হয়। তো যাই হোক, এবারে আমার ফেভারিট শো চলে এসেছে, তো এইটা দেখবো। আর হচ্ছে ঘর দোরের অবস্থা তো যেমনটা করে রেখে গেছিলাম আর কি, তো ঠিক তেমনই রয়েছে। যেমন ঢেকে গেছিলাম, ভেবেছিলাম যে না একটু ঢাকাই থাক তাই ভালো হবে। তো পিলোগুলো এখানে রয়েছে, তো এগুলোকে এবার একটু ঝেড়ে টেড়ে নিতে হবে। আর বাকি তো সব ঠিকঠাকই রয়েছে, কিন্তু এগুলোকে যেমন আবার একটু ঠিকঠাক করে নেবো আর কি, একটু মুছে টুচে নেবো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি আর কি। সব ঘরটাকে পরিষ্কার করবো, নিজেও ফ্রেশ হবো, স্নান করবো, রান্নাবান্না মা করবে। তো অনেকই কাজ রয়েছে এখনও বাড়িতে। ও বাবা, পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পরে এক সময় গিয়ে আবার দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো চলো একবারে সব কাজ কমপ্লিট করি, করে তারপর আবার অন ক্যামেরায় আসছি। এই হচ্ছে মার জন্য এই কাজগুলো ওয়েট করছে, এগুলো সব এঠো বাসন রয়েছে এখানটায়। আর এই যে হচ্ছে কাজ চলছে যার জন্য এতটা আওয়াজ হয়, মানে একদমই আমাদের পাশের বাড়ি, তো সেটাই আর কি। তো দেখো মাও কিন্তু রেডি হয়ে গেছে, এবারে মা যাবে অফিসে, আর আমি হচ্ছে ঘরের কাজগুলো এবারে কমপ্লিট করব। আমি এখনো চেঞ্জ করিনি, আমি ভাবলাম যে না এটা তো ধুয়েই দেবে, তো এটা পরেই কাজগুলো কমপ্লিট করে নিই। তো ঘর একদম গোছগাছ করা হয়ে গেছে, বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আর দেখতেই পেলে মা হচ্ছে চলে যাচ্ছে অফিসে, তো যার যার মতন কাজে শেষে লেগে পড়লাম আমরা। বাড়ি ফেরা মানেই তো দৈনন্দিন জীবনে ফিরে আসা, তাই না? তো সেটাই আর কি। এ ঘরও গোছানো হয়ে গেছে, ফ্যানটা চালিয়ে দিয়েছি। তো যাই হোক, মা এবারে চলে যাচ্ছে, আর আমারও কাজকর্ম সব শেষ। এবারে হচ্ছে আমি একটু স্নান করব, স্নান করে তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা করব। চলো হ্যাঁ টাটা আসি। হ্যাঁ হ্যাঁ, তো চলো তোমাদের সঙ্গে একবারে খাওয়া দাওয়া করে পরে আবার দেখা হচ্ছে, টাটা।
তো স্নান কমপ্লিট করে ভাতের থালা রেডি করেছি, করে নিয়ে তারপর অন ক্যামেরায় এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর একটু আলু আর ডিম দিয়ে একটু ছুরি ভাজার মতো, আর এক্সট্রা করে একটা অমলেট আর ভাতের মধ্যে একটু ঘিও নিয়ে নিয়েছি। তো চলো খাওয়াটা কমপ্লিট করে আবার বিকেলে দেখা হচ্ছে। তো দেখো বিকেলে উঠেছি, উঠেছি বলতে ঘুমিয়েছিলাম, মা এসে ডেকে উঠিয়েছে, আর তার সঙ্গে আবার নিয়ে এসেছে আমার ফেভারিট হচ্ছে কমলা। তো কমলাও নিয়ে এসেছে, তো ভাবলাম ঠিক আছে উঠে যখন পড়েছি তো এবারে কমলাটা খাই। আর তো সেটাই আর কি খোসাগুলো ছাড়াচ্ছিলাম। আর একটা জিনিস খেয়াল করলে, এই স্নানের আগে যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের পাশের বাড়িতে যে কাজ হচ্ছে, কি হারে আওয়াজ হচ্ছে! আমি বাড়ি মানে এখান থেকে যাওয়ার আগেও হচ্ছিল, কাজ তো অনেকটা এগিয়ে গেছে দেখে বুঝতেই পারছো। তো মানে কি বলবো, আমি যে ঘরে ব্লগ করব, তোমাদের সঙ্গে যে কথা বলবো সরাসরি, সেটা মানে খুবই অসুবিধে হচ্ছে, কারণ আওয়াজটা কিন্তু বিভৎস পরিমাণে হচ্ছে। তো যাই হোক, যেই পর্যন্ত কাজ চলবে সেই পর্যন্ত আওয়াজ হবেই। তো চেষ্টা করব ভয়েস ওভার দিয়ে ভিডিওসগুলো করার, বাট কি বলো তো সবসময় কিন্তু ভয়েস ওভারটা আবার ভালো লাগে না, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গে দেখো গল্প করতে করতে কমলার খোসা ছাড়ানো হয়ে গেছে আর মা খাটে শুয়ে রয়েছে, আর আমি যেমন যেহেতু খোসাটা ছাড়াচ্ছি সেই জন্য নিচে বসে আর কি ছাড়িয়ে নিলাম। আর এটা হচ্ছে নুনটা আমি এখানে নিয়ে নিচ্ছি, আমি কমলাটা মিষ্টি হোক বা টক হোক আমি একটু নুন দিয়েই খেতে পছন্দ করি। আর মার সঙ্গে গল্প করতে করতে কাজটা করে নিলাম, আর এবারে হচ্ছে মাকে বলছিলাম একটা খেয়ে দেখো অ্যাটলিস্ট। তো মা আবার একটু ভয় পাচ্ছিলো যে কমলা আবার মিষ্টি যদি হয়, যেহেতু সুগার রয়েছে সেই জন্যই আর কি, কিন্তু আমার কথা তো ফেলতে পারে না। বাট আমিও কিন্তু সেভাবে ইনসিস্ট করি না যে না গোটা একটা খেতে হবে বা চার পাঁচটা রোয়া খেতে হবে, সেমনটা নয়। জাস্ট একটা নাও, একটা একটু টেস্ট করে দেখো, বেশি মিষ্টি হলে আধা খেলেই চলবে। তো সেটাই এবারে আমিও খেলাম। ও আচ্ছা আচ্ছা, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি না, তারও দেখাচ্ছি। তো এই দেখো আমি এমনটা করে সাজিয়েছি, তো চলো এবারে সম্পূর্ণটাকেই খাই, এত প্রিয় জিনিস আর সামলে রাখা যাচ্ছে না। তো চলো এবারে হচ্ছে ভিডিওটা এন্ড করার পালা। তো নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।